শুনবে কি আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠস্বর আছে কি? হ্যাঁ অগ বিশ্ব নবী, অগ প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ নবী শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা তাকায় দেখবে দাউদ আলী কিসমের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ বেশি সুন্দর শোনা যায়। সব একবারে উন্মাদই। আল্লাহ ডাকতে বললেন, রাত জান্নাতীরা এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনদিন শুনেছে কি? না গো প্রভু, শুনি নাই। এর চাইতে মধুর তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? হ্যাঁ আরো মজা। হ্যাঁ আল্লাহ আরো মজা আছে মানে? হ্যাঁ জীবনভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনভর কণ্ঠস্বর যা শুনছ আওয়াজ, এটা সব আমার দেওয়া। কার দেওয়া? আরো জোরে কান, আমি আল্লাহর দেওয়া। এখন আমার কালাম শুনছ অন্যের কণ্ঠে, অন্যের জবান দিয়ে, আমার কাছ থেকে তো শোনোনি। অত জোরে কান না, দুনিয়াটা শূন্য রকম। আল্লাহ আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোনো ভাষা? হাত ধরে কোনো ভাষা? আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সব ক্ষমতায়, কথা বুঝেন তো, সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে 10 মিনিট বা আধা ঘন্টা টাইম, এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে, আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো 10 মিনিট টাইম, বিচারক মন্ডলী আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লালবাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লালবাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাফপেন আর বলতে পারবেন না, শেষ। এখন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসিত। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলীকে যখন দাওয়াত দিল, তো সকলে টাং টুং বড়াং বড়াং যা পরবার ফরছে, মানুষ মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইল কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো, তখন তিনি দেখা যায় মোশন করতে করতে কারি সাহেব দেখছেন না, খালি শাস্তে শাস্তে সমশেষ। লক্ষ্য করে দেখেন যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের কণ্ঠস্বর, আর বুঝলেও আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কালে আব্দুল বাসেরটা তো কালে আব্দুল বাসেদের কেসে তখন হওয়া যায় মাঝে এখন ঠিক কিনা। তো দেখা গেল 1 মিনিট গেছে, খালি মৌসুম ধরতে ধরতে মুসলমান যারা আছে এরা কয় হোক খেলে গেয়ে যাও, আর ই মোল্লারে খেলে দাও দিছে, আর মোল্লা বাসিন না দেশ যে টাইমের গুরুত্ব বোঝে না। এরপরে দেখে আধ আবার দর্শে কান ধরে যে হা করছে, আরো 1 মিনিট নাই, বেটা শ্বাস লইতেছে, পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়ে কয় আহা ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না, এই 2 মিনিট গেল তো বেটা খালি প্রস্তুতি হইতে হইতে। এখন দেখা যায় বেটা খালি টান দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি যারা কলম দিয়ে নম্বর দিত, কলম থইয়া যে চাইছে আর কলম যারা সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালাইতো, ওনার আত আর যায় না। শ্রোতারা যেমন চাইছি আর লড়ে না,
ওনার তেলাওয়াত চলছে, যখন শেষ করছে সকলে কয় মনে হয় 10-20 মিনিট গেছে, স্যার দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে, খবর না। উনি স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকরা দাঁড়ায় গেছে, ও কালে আব্দুল বাসির কোথায় যান আর যায় না। আরো পড়েন, আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে, একদল 2 লাখ ওই কনফারেন্সে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিন্তা করে আল্লাহর তেলাওয়াত কিরম হইবে। আল্লাহ তখন সংক্ষেপ করিলে নিলে শেষ করন যেত না, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে জীবন বর, আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর, আমার কথাগুলো শুনেছ আব্দুল বাসিত আব্দুল সত্তার আব্দুল গফফারের জবানে, আমার কথাগুলো আমার জবান থেকে শুনোনি, আমার কণ্ঠে শুনো নাই, আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন সুরা রহমান শুরু করবেন, কিন্তু আমরা পড়ি আর রহমান, আল্লাহ একটা শব্দ বানিয়ে বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আনার রহমান পরম করুণাময় শুনেছ, আনা আমি, কিন্তু খালি বলে প্রভু গো তেলাওয়াত করুন, আরো শোনান আরো শোনান, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন, শত শত বছর চলে যাবে, হুরপুরিরা সিলিপ লেখবে, টুকা লেখবে, সিলিকুট লেখতে থাকবে, আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আর না হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দগিতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে বলবেন উঠো জান্নাতীরা, যাও আপন আপন বাড়িতে। এমনি জান্নাতীরা উঠে যখন নাকি বুড়াকে সোনায় জান্নাতের ভিতরে ঢুকবে, ওর পরিরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়ে তাকায়, এমনি বলে কেন তাকাও, এইভাবে আমার দিকে তাকাও কেন, আমি না এই বাড়ির মালিক, আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি। ওর পরিরা ডাক দিয়ে বলবে চিন্তু অসুবিধা হইতেছে, কেন অসুবিধা হয়, আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশ গ্রহণ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে, আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে, এই কারণে আগে যা সুন্দর ছিলে এখন দেখা যায় আরো কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। এই সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহর রসুল বলেন প্রত্যেকটা জিনিসেরই একটা সুন্দর আছে, কোরআন শরীফের সুন্দর হইল সূরা রহমান, এবং এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছেন, এবং 30 বারের মতো এই সূরায় উল্লেখ করেছেন। فبأي آلاء ربكما تكذبان, তোমরা কোন কোন নিয়ামত উভয় জাতি জিন জাতি এবং মানব জাতি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে।
আল্লাহর একটা নিয়ামতকেও আমাদের অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আছে কি? আর তো জোরে হা না কন। কাফিরদের সামনে যখন রসুল এই সূরা তেলাওয়াত করতেন, কাফেররাও মাথা নিচু করে রাখত, কারণ জবাব নাই। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন উনি জিন্নাতের সামনেও এই সূরা তেলাওয়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আমাকে একটা দাগের ভিতরে দাগ দিয়ে রেখে দিলেন, আর হুজুর একটু দূরে সরে গেলেন, যার আওয়াজ আমি শুনতেছি রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন সূরা রহমান, জিনদের এলাকায় চলে গেলেন। আর রাসূল যখনই বলেন সমস্ত জিন্নাতেরা একসাথে সমস্বরে আওয়াজ দিয়ে বলে লা নুকাযযিবু বিশাই ফালাহুল হাম, আমরা আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাকে তেলাওয়াত করে শোনাবেন। আর তো আরো আস্তে কোন আল্লামা ফকি আবুল ইসমান কান্দি রহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন আল্লামা আবুল হাসান রওযাতুস সালিহিন বর্ণনা এনেছেন, জান্নাতির ভিতরে আল্লাহ জান্নাতিদেরকে জিজ্ঞাসা করবেন, আমি যা যা কোরআনে বলেছিলাম তা কি তোমরা পেয়েছ? সকল জান্নাতিরা বলবে আল্লাহ কোরআনে যা শুনেছিলাম এই এই দিবে, জান্নাতে এসে তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কিছু চাবে কি? আর কিছু চাওয়া এবং পাওয়ার বাকি আছে কি? আর কিছু রয়েছে? সমস্ত জান্নাতিরা উলামাই কালামের দিকে তাকায় থাকবে, কারণ ওই দিন উলামাই কালাম ছাড়া এর জবাব দিতে পারবে না। তাহলে বোঝা যায় উলামাই কারামের নেতৃত্ব দুনিয়াতেও চলে জান্নাতের ভিতরেও চলবে। সাধারণ জান্নাতিরা জান্নাতের ভিতরে গিয়েও উলামাই কারামের মোকাবিকি থাকবে। আমরা অনেক সময় মনে করি যে উলামাই কারামের নেতৃত্ব আর কি, এরা কি জানে? ওলামাই কালামের নেতৃত্ব ছাড়া এই পৃথিবীতেও মানুষের সমাজ মানুষের সমাজ থাকবে না। আমাদের ব্রাহ্মণবাড়ার একজন বড় আলেম ছিলেন, যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল, বাংলাদেশের ফখর। তিনি এক মাহফিলে যাবেন, ব্রাহ্মণবাড়া রেল স্টেশনে গিয়ে দৌড়ে ট্রেনে উঠেছেন, ট্রেনটা ছেড়ে দিচ্ছে, যেই রমে ঢুকলেন এটা পাকিস্তানি আর্মিরা, উনি এক সাইডে বসে রয়েছেন, যেহেতু উঠে গেছি ট্রেনও ছেড়ে দিয়েছে কোনো রমে মাহফিলও চলে যাই, কিন্তু পাকিস্তানি আর্মিরা ক্রিটিসাইজ আরম্ভ করলো, মোল্লারা এরা সামাজিকতা বুঝে না, সমাজের সাথে এরা মিলেও না, এরার পোশাক এরার উঠা বসা এদের খাওয়া দাওয়া সব উল্টা। আমরা কই দাঁড়ায় হেসাব করো, হেরা কই বইয়া, আমরা বলি বাম হাতে খাও ওরা ডাইন হাতে, আমরা বলি শর্টকাট পোশাক হইতো এরা বড় লম্বা পোশাক। ওলামাই কালাম সামাজিক না, এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে উনি হঠাৎ করে বললেন হ্যাঁ মোল্লা রা যেমন যেমন কয়ে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, তুই বৃদ্ধাঙ্গুলি যদি আপনি ইংল্যান্ড দেখান আমেরিকা দেখান বাহিরের রাষ্ট্রে দেখান খুব খুশি, এটার অর্থ হইল থ্যাংক ইউ, আর যদি দুই আঙ্গুল দেখেন তাহলে ডাবল খুশি, বাংলাদেশে যদি এই আঙ্গুল দেখান
এর অর্থ হলো ডেম কেয়ার। এরা দেখালে মানুষ রাগ হয়। উনি যখন আঙ্গুল দেখালেন, পাকিস্তানি আর্মিরা তো গরম হয়ে উঠলো, আপনি আঙ্গুল দেখালেন কেন, অবজ্ঞা করছেন আমাদেরকে? উনি বলেন, না আমি আঙ্গুল দেখাইনি, আমি বলছি দৃষ্টান্ত, এক্সাম্পল দিয়েছি, উদাহরণ, মিশাল, যে উলামাই কালাম যেমন এই আঙ্গুল আবার দি দেখান। উনি বলেন, না আমি তো আঙ্গুল দেখাচ্ছি না, তোমরা তো দৃষ্টান্ত বুঝো না, উদাহরণও বুঝো না, আমি বলছি মোল্লারা যেমন এই আঙ্গুল। তখন আবার দেখাইলেন, তুই একজন বলে, ভাই হুজুর এটা জিনিসটা একটু বুঝায় বলে। বুঝাইতে গেলে এই পাঁচ আঙ্গুল মিললে একটা সমাজ, ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে, পাঁচ আঙ্গুল মিল্লা, এই পাঁচ আঙ্গুলের সাইডটা একটার সাথে আরেকটার কিছুটা মিল আছে এবং লাগাই লাগানো জোরে কোন ঠিক না, কিন্তু এই আঙ্গুলটা এই সাইডটার একটার সাথে মিল নেই, আর বাড়িও অনেক দূরে জোরে কোন ঠিক কিনা, কিন্তু এই আঙ্গুল যদি না থাকে হাত একবারে অচল হবে না, এই আঙ্গুলটাও যদি না থাকে বাকিটি যদি থাকে হাত একবারে অচল হবে না, এই চারটার যে কোনো একটা যদি না থাকে হাত অচল হয় না, কিন্তু চারটা আছে এটা নাই, এটা ফেলে দেন হাত একবারে কাটা চামচ জোরে কোন ঠিক কিনা, না ভাত খেতে পারবেন না লবণ নিতে পারবেন, লবণ নিতে গেল এই বৃদ্ধাঙ্গুলি লাগে লবণ, লবণ কেমনে লওয়া যায়, ভাত খাইতে গেলে এটা লাগে, এটা সারা ভাত খাবেন কেমনে, কেমনে খাবেন ভিতরে দেবো কিভাবে, এই আঙ্গুল ছাড়া যদিও পাঁচ আঙ্গুলের মধ্যে এই দৃশ্যটির মিল নাই, বাড়িও অনেক দূরে, কিন্তু পাঁচ আঙ্গুলের সমাজ এই বৃদ্ধাঙ্গুলি যেইভাবে চালায় ঠিক তেমনি ভাবে তোমাদের কৃষ্টি কালচার তাহাদির তামাদ্দুনের সাথে ওলামাই কেরামের মিল নেই, কিন্তু গোটা সমাজ চালায়, আলেম ওলামা যদি না থাকে এই পৃথিবীর মানুষের সমাজ মানুষ থাকবে না, পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। কিভাবে এগুলো সময় আসলে বলবো, এবং ইউরোপ, আমেরিকা, ব্রিটেন এগুলো আমাদের সফরের অভিজ্ঞতায় বলবো পরে। এখন আসুন সামনের দিকে যাই, তো উলামাই কেরাম সারা, দ্বীনি তালিম সারা মানুষের সমাজ মানুষ থাকে না। যেমন বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই আলিম উলামার জুতা বাইল করে দিতেন, তাহাজ্জুদের পানি তিনি গরম করে দিতেন, ওনার মা জিজ্ঞাসা করেন, কিরে আলমগীর তোর কি আত্মমর্যাদা বোধ নাই, তোর কি লজ্জা নাই, মোল্লার জুতোও বাড়া না, কাপড় সুবরও ভাড়া না, আর তুই একটা বাদশার গড়ের বাদশার গড়ের বাদশার গড়ের বাদশা হইয়া তুই মোল্লার জুতা বাইর করে দিস কেনে, তোর কি মর্যাদাই লাগে না, ঘুমাই গেছেন না কেলে? উনি বলেন, মা কেন দেই, এর জবাব সব জবাব সাথে সাথে দেওয়া যায় না, এটার জবাব সুযোগ মতে একদিন দেব, আল্লাহর কি মর্জি। একদিন মা এবং ছেলে ভাজ বাড়ির থেকে বের হয়েছেন, বের হয়ে দেখে যে একটা গাভীর উপরে একটা সার উঠে যাচ্ছে, তখন বললো, মা বেয়াদবি মাফ করবেন, নো মাইন মাইন করবেন না, এই গাভীর গড়ে এই বাছুরটা কি গাভীর গড়ে হয়নি, বলে হ্যাঁ, এটার উপরে এখন উঠে যাচ্ছে, এই গাভীর গড়ে হয়ে এই সার হয়েছে, এখন তার মার উপরে উঠে যাচ্ছে, যেমন মা আর ছেলের কোনো পার্থক্য নাই, আমি যাদের জুতা বাইল করি, আমি যাদের তাহাজ্জুদের পানি গরম করে দেই, সেই ওলামাই কেরাম যদি না থাকে আর দ্বীনের তালেম যদি না থাকে, তাহলে মানুষের মধ্যেও মা আর ছেলের কোনো পার্থক্য থাকবে না, যেরকম ঠিক কিনা। আমাদের দেশের গরু ছাগলে পেশাব করার সময় ভয় তো, আমরা এদিকে বসে বসে করে কেন বসে না, তাও আবার দেখা যায় কুকুরটা ভাও উঠে যায়,
আবার এক জায়গায় না, এখানে 100 রাত, এখানে 150 রাত, ওইখানে 200 রাত, যেরকম ঠিক কিনা ঠিক। তো পা উঠে পেশাব করে কেন? তারা তো আসলে বসতেই পারে না, বসার যোগ্যতাই এই জন্য তারা খালো ইয়ে করে। এই কারণে তারাটার নাম পেশাব না, তারাটার নাম সেনা, যেরকম ঠিক কিনা ঠিক। গরু সেনায় দেয়, আর মানুষেরটা কত সম্মান, পেশাব, পেশ মানে সামনে, আপ মানে বাণী, সামনের বাণী, এর লাগে এটার নাম পেশাব। এখন লক্ষ্য করেন যে এই কুকুর পা উঠাইয়া করে। তো বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ একদিন জিজ্ঞাসা করলে, এই কুকুর ফাউডার নামাইয়া করস না, এতে তো তোর শরমের জায়গা দেখা যায়। কুকুরের জবান আল্লাহ খুলে দিছে, কুকুর ডাক দিয়ে কো, হে আল্লাহর ওয়ালি, সিটা পর্বদিকে হওয়া আলগিদার আহে, কেমন ফরেস্ট গার্ড চিন্তা করে, কেমন সাফ সুতরা, সিটা পর্বদিকে হওয়া আলগিদার আহে, আর এদিক দিয়ে শরমের জায়গা দেখা যায়। থানবীর আহমদুল্লাহ ওনার কিতাবে লেখেন, একবার ওর মুস নিয়ে কানো লাগাইছে, গুতায় হদ বের করার লাগে, তো মুস আলগিদা ধরে মদ খেতেছে। তার জন্য জিজ্ঞাসা করলো, হারাম মদ খাও, মুস আলগি দিছো কেন? হেজবাব দেয়, উলামায়ে কেরাম বলছেন, মুস বিজাইয়া মদ পান করা মাকরু, মুস বিজাইলে মাকরু হয় আর মদ খাইলে কিতা হয়, কেমন হরেজগার, মাকরু তিনি করেন না, এটা হয় বিলাই হরেজগার, মাঝে রকম ঠিক কিনা। তো কুকুরটা যে জবাব দিল, আমি ইউরোপে দেখেছি সেখানে বসার কোনো ব্যবস্থাই নাই, ইহুদি খ্রিস্টানের দেশে সেখানে মানুষ বসবে বসার কোনো ব্যবস্থা নাই, পেশাব করে বৈশাখ পেশাব করতে হইলে টয়লেটে যেতে হবে, হিরা তো আর খারু ভারে না, নাহলে হিরোক দাঁড়াইয়ে সার সার্থ, তো সব দাঁড়ানো। এতে এখন আমাদের মুসলমানের মধ্যেও একদল দাঁড়া করে। তো আমি একটা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি মুসলমান না? কোন কি ফাক্কা মুসলমান, ফাক্কা কেমন হইল? ক আমার বাপ ও আমার দাদাও মুসলমান, তো ফাক্কা হয়েছি না। এখন কইলাম যে আচ্ছা আপনি মুসলমান হইলে আপনার কোমরে কি কোনো দোষ আছে? না। আপনার পায়ের রোগে কি কোনো সমস্যা আছে? না। তো আপনি দাঁড়াইয়া করলেন, আমার জবাব দেয়, সিটা ভরব, কি ভরবে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, বৈশাখ করলে সিটা বেশি উঠে না দাঁড়াইয়া করলে বেশি আসবে? সে যে জবাব দিল আর কুকুরের জবাব, দুইজনের জবাব ব্যাপার মধ্যে কোনো পার্থক্য আছে? আরো যেরকম তাহলে বোঝা গেল। আচ্ছা আরো একটু বোঝাই, আমাদের দেশে কুকুর বিড়ালে বিয়া সাথে আছে তো, আপনারা এদিক দিয়ে মানে মাও না এদিক দিয়ে বিয়া করেন নাকি? তা কুত্তা বিলাই বিয়া সাথে আছে, মানুষের মধ্যে বিয়া সাথে আসেনি, কিন্তু কোরআন না থাকলে, কোরআন না থাকলেও ইউরোপে যান, ইহুদি খ্রিস্টানের দিকে গিয়ে দেখেন ওদের বিয়া নাই, ওরা ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ চলছে, কুকুরের মধ্যে তেমন ফ্রেন্ডশিপ, একটি কুকুর নির 8-10টা তার ফ্রেন্ড তার বন্ধু, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের মধ্যেও যাদের কাছে কোরআন নাই, কোরআনের তালিম নাই, বিয়া নাই, শাদি নাই, ফ্রেন্ডশিপ হয়ে কুকুরের জিন্দিগির মতো জিন্দিগি। আল্লাহ আমাদের এই দেশে কুকুর বিলাই পেশাব পায়খানা করে পানি খরচ করে তো, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে সংক্ষেপে বলে দিয়েছেন, কোরআন না থাকলে মানুষ আর পশু বেশ কম থাকবে না, চতুষ্পদ জানোয়ারের মত হবে, বালহম আদাল। তো যাই হোক, ইউরোপে এরাও পেশাব পায়খানা কইরা পানি খরচ করে না,
আপনারা বলতে পারেন কি গুহন কথা, আপনি জানেন কেমনে? একজন টয়লেটে গিয়ে হা না করে হান লইল কিনা রইল না, এটা আপনি জানেন কেমনে? আমার জানার সূত্র হইল বিভিন্ন জায়গায় সার্ভিস সেন্টার আছে, যেখানে গাড়ি থামাই পেশাব পায়খানা করে চা নাস্তা করে, তো আমরাও গাড়ি থামাই। থামানোর পরে দেখা যায় টয়লেটের ভিতরে শুধু টয়লেট পেপার দেওয়া আছে, পানির কোনো ব্যবস্থাই নাই। তাহলে বুঝবার তো আর বাকি নাই, এরা যে ভানি লয় না। আর তো জোরে কর না, আবার হাত ধর বিলাই ভায়া না কই দেয়া মারি দেখ ঘুরে গিয়ে দেখবেন হ্যাঁ হাত তোর এর তোর বেশি নাই। হেম বিলাই ফরেস গার মাঝরে কোন ঠিক কিনা, বামাতে খায় বানরে বামাতে খায় ওরও বামাতে খায়। ঘুমাই গেছেন নাকি? বামাতে কুলাতে আবার উল্টা তর্ক করে। আমাদের ব্রাহ্মণ মেয়ের ওই বড় হুজুর যিনি ছিলেন হকরে বাঙ্গাল, উনি দেখেন একবার ডান হাতে বাম হাতে চা খায়, তো বললেন ভাই এটা ডান হাতে খাও, কারণ শয়তান বাম হাতে খায় আর মুসলমান ইমানদার কোন হাতে, এই জন্য শয়তানকে অনুসরণ করে কাফেররাও বাম হাতে। এখন তুমি ডান হাতে খাও, হ্যাঁ উল্টা তর্ক লাগাইছে, ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন বাম হাতকে আল্লাহ দেয়নি, এক হাত দেখাই দিয়ে দিল। আপনার মনে সবরা খালি বল ধরেন, মনে বলেন হা ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন বাম হাতও আল্লাহ দিয়েছেন, তো মুখও তো আল্লাহ দুইটা দিয়েছেন, একটা উপরে আর একটা নিচে, চা নিচের মুখ দিয়া খাও, কয় কি অসভ্য কথা বলেন, উপরেরটা খাওয়ার জন্য নিচেরটা বের হওয়ার জন্যে। উনি বলেন হা উপরেরটা যেমন খাওয়ার জন্য নিচেরটা বের হওয়ার জন্য, ঠিক তেমনি হাত ও দুইটা ডান হাত উপরে ব্যবহার করার জন্য, বাম হাত নিচে ব্যবহার করার জন্য। একই হাতে সব করো, যে কিসের সভ্যতা? মাঝরে কোন ঠিক কিনে, আপনার বিয়ে আসে খাবার টাবার দিলেন, বাত লওয়ার জন্য একটা চামচ দেন, এইভাবে চামচ বাত লওয়ার চামচটা আছে না, তো বাচ্চা পায়খানা করে দিছে, ভাবলেন আমার বিয়ের সামনে এখন আমার ওয়াইফ কেমনে আইব, আর কুদাল গিয়ে খতকান তালাশ করল, বাত লওয়ার যে চামচটা আছে না ওই চামচটা দিয়ে হয় না হলাই দিয়েছে, দিয়ে টিউবল থেকে এটার ভালো করে ধইয়া আনিয়া বিয়ের প্লেটও রাখছে। তখন বিয়াই এটা কি করলেন, কবি অসুবিধা নাই এটা দই আনছি সাবান দিয়ে দই আনছি, সাবান দিয়ে না সোনার হতে দই আনলে কাজ হবে না, এটা কোনো সভ্যতা হতে পারে না। যেটা পায়খানা ভালাইছেন এটা আমার প্লেটে, এটা যদি বুঝেন যেটা পায়খানা ভালায় এটা সাবান দিয়ে দইও, এটা খাবারের মধ্যে ব্যবহার করতে আপনার সভ্যতায় বাজে, তবে ঠিক তেমনি ভাবে বাম হাত যখন টয়লেটে ব্যবহার করে এটা আবার খাবারে ব্যবহার করবেন, এটা মানবিক সভ্যতা হতে পারে না। যাক আংশিক কিছু করলাম সামনে কমজুদের হম ভাই না, অসুবিধা হইতেছে আপনাদের? তো জান্নাতের ভিতরেও সাধারণ লোকেরা উলামায়ে কেরামের মুকাফিকি হয়ে থাকবে, কার মুকাফিকি? আর তো বলবেন উলামায়ে কেরামের দিকে তাকাই বলেন আপনারা বলেন কোনটা বাকি রয়েছে, কারণ উলামায়ে কেরাম ছাড়া আল্লাহর ওলি ছাড়া যতজন আল্লাহর ওলি ছিলেন প্রত্যেকেই আলেম ছিলেন, আলেম ছাড়া ওলি হতে পারে না। আপনি জোরে কর না, মেম্বার চেয়ারম্যান লেখাপড়া না জানো হতে পারে, কিন্তু পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি একজন শিক্ষিত লোক হইতে হবে, তাহলে আবেদ হতে পারবে, লেখাপড়া জানে না কোরআন হাদিসের বিজ্ঞ না, সেই আবাদত করতে করতে আবেদ হতে পারবে, কিন্তু ওলি হইতে গেলে আল্লাহর পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি কোরআন হাদিসের একজন বিজ্ঞ আলেম হইতে হবে। যতজন আল্লাহর ওলি ছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সহ সব আলেম ছিলেন, আলেম ছাড়া আল্লাহর ওলি ছিলেন এটার জবাব দিতে পারবে না। কেন? কারণ সাধারণ লোকেরা ইবাদত বন্দি করে জান্নাত পাওয়ার জন্যে,
আল্লাহওয়ালারা ইবাদত বন্দী করে আল্লাহকে হওয়ার জন্য। একটু ধরে কর না, আব্দুল কাদের জিলানি বলতেন, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হাই কে মই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দি আমি কি করব, আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। তোমার যদি ইচ্ছা হয় জাহান্নামই দিয়া দিও, কিন্তু এমন জায়গায় আমাকে জাহান্নামে রেখো যেখানে থাকলে তোমাকে দেখা যায়। হাঁটু ধরে কর না, এটা আমরা বুঝবো না। আমরা বুঝি দুনিয়ার প্রেম ভালোবাসা, এক বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম, বাবা কয় এখানে বিয়ে করলে আমার আত্মমর্যাদায় বাঁধবে, অতএব তাকে বাড়ির থেকে বহিষ্কার করা হবে, বিয়া করতে গেলে আমার বাচ্চা নাই। মেয়েরা আবার সিঁড়ি দিয়ে জানাইলো তুমি আমাকে ভুলে যাও, কারণ আমাকে ভাইতে গেলে বাবার সম্পদ থেকে বঞ্চিত হবে। হ্যাঁ পাল্টা সিঁড়ি দিয়া জানায় তোমাকে যদি ভাই তাহলে গাজীপুরের জঙ্গলের বিচ্ছে তাহলেও আপত্তি নেই। যেরকম ঠিক কিনা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বলেন তোমাকে যদি ভাই জাহান্নামে থাকলেও আপত্তি নাই। মাজুর এখন ঠিক না, দিয়া দিও জাহান্নামে, জাহান্নাম আমাদের বিষয় নয়। আপনারা আবার কয়েন না কালকা গিয়া বলে আল্লাহ জাহান্নামে দিলে তে জাহান্নামে থাকতই, সবের সব খাটে না। একবার উনি বিয়ে করেছে খুব সুন্দরী, এই গাজীপুর জেলার ভিতরে এমন সুন্দরী নাই, আর একজনের লেগে আরেকজনের জান প্রাণ করে দেখলে জান বাজানাইলে মরে। কিন্তু ঈদের পূর্ব মুহূর্তে এই মহিলা তার বাবার বাড়ি থেকে বসে আছে, আর ছেলেটার ব্যবসা বাণিজ্য, সে বলে যে তাড়াতাড়ি আসো আমার তখন ব্যবসা বাণিজ্যের সময়, সে বলে তুমি আইসা না নিলে আমি আর আসবো না। আরে সর্বনাশ, এখন দোকান বন্ধ করি কিভাবে, তুমি চলে আসো, শাড়ি দিমু এই দিমু সেই দিমু যাই কয়, তুমি না নিলে আর আসবি না, যাও সম্পর্ক শেষ। এমন বউ যদি হয় দোকান পাট বন্ধ করে আরো রসগোল্লা মিষ্টি লইয়া গিয়া বউরে মালিশ করে বাড়ি টানে, যেরকম ঠিক কিনা। আরেক ছেলের বিয়ে করেছে মা বাবা জোর করিয়া, ওই হ্যাঁ এই বিয়ে করতে রাজি না, এই মহিলার নাকের সেন্টার ঠিক নেই, টুট মোটা খালা, হ্যাঁ এমনি নিয়ে সংসার করতে রাজি না। তার মধ্যে আবার এই মহিলা বাবার বাড়িতে গিয়ে অভিমান করে কয় তুমি আইয়া না নিলে আমি আর আসবো না। তখন সে বলবে আল্লাহ তুমি আমার উপর রহমত নাজিল করছো, তুমি তা হো আর আনতাম না হিগেনি তা যখন ঠিক কিনা। ঠিক তেমনি হবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ রাই, ওনার যে আমল এই আমল এমন সুন্দর, অভিমান করলে অভিমান আল্লাহ ভাঙাবে, আর আমাদের আমল হলো ওই কালা মহিলার মতো, এই আমল দিয়ে অভিমান করা যদি বলেন জাহান্নাম দিয়া দাও, আল্লাহ বলবেন এই আমল লই আর বেহেশত এলাম নাই, থাক তুই জাহান্নাম হই। তাহলে এখন আসুন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন জান্নাতিরা রে বলো কোনটা বাকি রয়েছে, সাধারণ জান্নাতিরা ওরামাই কারামের দিকে তাকায় বলবেন আপনারা জবাব দিন। আল্লাহর ওলিদের পক্ষ থেকে বলা হবে আল্লাহ এই জান্নাত দিয়েছ, জান্নাতের বলাখানা দিয়েছ, ওরগিল মান দিয়েছ, আঙ্গুর আপেল দিয়েছ, এইগুলার জন্য আমরা ইবাদত করিনি, যথেষ্ট আঙ্গুর দুনিয়াতে ছিল, দুনিয়া অহুর পড়েছিল, দুনিয়ার ধন সম্পদ বুক বিলার ছিল, সবগুলো লাথি মেরেছি, তুমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ অসংখ্য করে দুনিয়া আমার পেয়েছি, এখন পর্যন্ত তোমাকে পাইনি, এখনো তোমাকে দেখিনি, আল্লাহ মেহরবানি করে আমাদের আবদার হলো তোমার দিদার নসিব করে দাও। আল্লাহ পরকালেও কোনো কাফেরকে দেখা দিবেন না, কোনো বেদাতিকে দেখা দিবেন না। ইচ্ছা আছে তো আপনার হাঁটু ধরে কম, তাহলে শিরিক করা যাবে না,
বিদআত করা যাবে না। এই দুই কাজ থেকে মুক্ত থাকলে আল্লাহ দেখার নসিব হবে। কথা বুঝছেন? এখন আসুন, আল্লাহ তখন দরখাস্ত মঞ্জুর করে বলবেন তোমাদের দরখাস্ত মঞ্জুর হয়েছে, আমি দেখা দিব। তবে দারুস সালাম নামক একটা ব্যবস্থা আছে, এটা সব জমা হোক। এক একজন জান্নাতিকে শ্রোতাকে এক একটা আসন দেওয়া হবে, প্লাস্টিকের বিছানা নয়, এক একটা আসন দেওয়া হবে এই জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা। আরো সে নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে, ওই বাতাস মেশকে আম্বরের স্তূপ টাল আছে ওইটি ভেঙ্গে মাহফিলে গোলাপ জলের মতো ছেড়ে দিবে, সুগ্রানে মুখরিত হয়ে যাবে মেশকে আম্বা। আল্লাহ এই অনুষ্ঠানের প্রধান অতিথি করবেন বিশ্ব নবীকে, বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম, সভাপতি থাকবেন আল্লাহ নিজে। পর্দা টান দিছে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, আকামুল আকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আপনারা খুশি না বেজা? আরো ধরে কম সালাম যে দিবেন আল্লাহ আগে আমাদেরকে জানাই দিচ্ছেন। تحيتهم يوم يلقونه سلام যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আসসালামু আলাইকুম বলবো। একটু জোরে কর না, সাক্ষাৎ হয়ে সালাম দিয়েছেন, তখন যে কি মজা হবে এটা বুঝাইবার কোনো ভাষা কোনো বক্তার নাই, পৃথিবীর কোনো মানুষের নাই। যে জীবনে কোনোদিন কাঁচামরিচ খাইনি তাকে যদি ওয়াশ করে বুঝান বলে খুব কাঁচামরিচ ভালো লাগে, মজাও লাগে, কাঁচামরিচ হে হবো হোয়াট ইজ দিস, তখন বলতে হবে তুমি হা করো যে হা করছি, কাঁচামরিচ ভিতরে ঢুকাই দেয় বলে কামড় দাও দিছি, এখন বুঝছো নি বলে হ্যাঁ ভাই বুঝছি, কাঁচামরিচ কারে কর জোরে কোন ঠিক না ঠিক না, জানি হবে কাঁচামরিচ মুখে দিলে উপলব্ধি হবে কাঁচামরিচ কারে হয়, ওয়াশ করে বোঝানি সম্ভব নয়। আল্লাহর দিদারের যে কি স্বাদ কি মজা কি নিয়ামত, এর থেকে বড় নিয়ামত যে নাই, এটা এই মাঠে ওয়াশ করে বোঝানি সম্ভব নয়, এটা জান্নাতের ভিতরে বোঝাই সম্ভব। আল্লাহ বলবেন চলো এবার অনুষ্ঠান, হে দাউদ আলাইহিস সালাম আপনি একটু তেলাওয়াত করুন। এই গজল গজল নাই, গান গুন নাই, ঘুমাই গেছেন? কারণ আমরা রহনের যুগ গান উনি বলে গেছে যে ঠিক কিনা, কোরআন শরীফ ভালো লাগে না, কোরআন শরীফ ভালো লাগে না, যেরকম ঠিক কিনা, কোরআন শুনতে ভালো লাগে না, গানে বরবর হয়ে গেছে যেরকম ঠিক কিনা, আজকে ওয়াজ মাহফিল গুলো পর্যন্ত গানে দহল করে ফেলেছে, মানুষের দিল ঠিকই নষ্ট হয়েছে, কোরআন শুনতে চায় না, কিন্তু আকাশের লক্ষ্য তারা শুনবে লেগে 10,000 টাকা দেয় আর তো জোরে কর না, অথচ কোরআনে হইল অ্যাকশন আর গানে হয় রিয়াকশন। কোরআন মানুষকে হেদায়াতের দিকে আহ্বান করে আর গানে গুনার দিকে আহ্বান করে, আর তো জোরে কর না, কোরআন মানুষকে জান্নাতের পথে নিয়ে আসে আর গান মানুষকে জাহান্নামের পথে ধাবিত করে। একটু জোরে কম, কোরআন শুনলে মানুষের দিল পরিবর্তন হয়। এক ডাক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, তুই এক ডাকাত পকেটে হাত দিস, হুজুর জিজ্ঞাসা পকেটে হাত দিলে কেন, হুজুর বেয়াদবি মাফ করবেন আমরা রিজিক তো আপনাদের পকেটে, আরে ডাকাতের রিজিক হুজুরের, হুজুর বলেন কইলে কি বেটা, আল্লাহ কোরআনে বলছেন এর উল্টাটা, শুনে যা আয়াত শুনে যা, ওকে আয়াত শোনাই দিলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন, আল্লাহ বলেছেন তোমাদের সকলের রিজিক আসমানে, কোথায়, আর তুমি তালাশ করো আমার ফকেটে,
সে কি কোরআন শুনতে আইছে? আর ধরে কাট টাকা লেগে গেছে। কিন্তু অ্যাকশন কি হইল, দুই বছর পর তিন বছর পরে আল্লাহর ওলি খানায় কাবা তোয়াফ করতে, হঠাৎ করে দেখে এক যুবক দৌড়ে গিয়ে ওনার দুই পা জড়াইয়া ধরেছি, হুজুর মাফ করে দিন, বুঝতে পারিনি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। আল্লাহর ওলি বলেন, তোমাকে আমি চিনি না, কি অন্যায় করেছ? লোকটা ডাক দিয়ে বলে, এখন আপনি আমাকে চিনতেছেন না, যেহেতু আমার সুরত পাল্টে গেছে, আমি ওই লোক যে লোক আপনার পকেটে রিজেক্ট তালাশ করেছিলাম, আপনি আমাকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শুনেছিলেন, ওই একটি আয়াতে তিন বছরের ভিতরে আমার গোটা জিন্দেগি পরিবর্তন করে আল্লাহর ঘর খানাই কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। আর গান আমি নিজে এক মাহফিল ওয়াজ করলাম, এমন পর্দার আড়ালে মেয়ে লোক ওয়াজ শুনতেছে, আমার পরে একবার উঠল ও গান ওঠার মারল, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, এই তালটা হলো গানের। হাজার কোন ঠিক কেন কি আর তাল গানের তার যে একটা একটা যে ইয়ে আছে সুর এবং তার যে একটা তালে তালে পড়ে সেটা ওই ওইটা হলো গানের। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বেদের মেয়ে জুসনায় আমায় হাগল কইরাছে, এটা তাল হলো হয়ে গেলেন। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলছে অন্য দেখিলে হাইরে হাইরে কই, আবার একটা গুতা মারে, যেই মাত্র গুতা মারছে, মহিলার তো পর্দার আড়ালে আসিলে ছিলই, এখন অ্যাকশন না হইয়া রিয়াকশন হয়েছে। এমনি এক মহিলা পর্দা টান্দা সিরা কয়, মোল্লাটারে দেখিয়া লই, তাহলে অ্যাকশন হয়েছে না রিয়াকশন হয়েছে? আর তো ধরে কম গুনার দিকে আরো দাবি তো হয়েছে, ধরে কম ঠিক না? যা দাউদ আলী ইসলাম শুরু করবেন, জবুর তালাওয়াত করবেন, ওনার কণ্ঠ দিয়ে একসাথে সত্তর প্রকারের সুর বের হবে। প্রভু গো এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনদিন শুনিনি, আল্লাহ বলবেন থামো, এর চাইতে মধুর তেলাওয়াত শুনবে কি? আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠ সুর আছে কি? হ্যাঁ অগ বিশ্ব নবী, অগ প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ নবী শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জান্নাতীরা তাকায় দেখবে দাউদ আলী কিসমের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ বেশি সুন্দর শোনা যায়, সব একবারে উন্মাদই। আল্লাহ ডাক দিয়ে বললেন, রাজ জান্নাতীরা এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনদিন শুনেছে কি? না গো প্রভু শুনি নাই, এর চাইতে মধুর তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? হ্যাঁ আরো মজা, হ্যাঁ আল্লাহ আরো মজা আছে মানে, হ্যাঁ জীবনভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনভর কণ্ঠস্বর যা শুনছ আওয়াজ, এটা সব আমার দেওয়া। কার দেওয়া? আরো ধরে আমি আল্লাহর দেওয়া। এখন আমার কালাম শুনছ অন্যের কণ্ঠে অন্যের জবান দিয়ে, আমার কাছ থেকে তো শোনোনি, হাঁটু ধরে কন্যা দুনিয়াটা শূন্যই রকম। আল্লাহ
আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোনো ভাষা আছে যেন কেন ভাষা। আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সাহেব ক্ষমতায়, কথা বুঝেন তো, সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে 10 মিনিট বা আধা ঘন্টা টাইম, এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে, আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো 10 মিনিট টাইম, বিচারক মন্ডলীরা আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লালবাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লালবাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাফ প্যান্ট আর বলতে পারবেন না, শেষ। এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসিত, কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলীকে যখন দাওয়াত দিল তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা ফরবার ফরছে, মানুষ মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইল কারি আব্দুল বাসেতের নাম, কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো তখন তিনি দেখা যায় মোশন করতে করতে কারি সাহেব দেখছেন না, খালি শাস্তে শাস্তে সমস্যা লক্ষ্য করে দেখেন যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিনের কণ্ঠস্বর, আর বুঝলেও আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই, তো কালে আব্দুল বাসেরটা তো কালে আব্দুল বাসেদের কেসে তখন হওয়া যায় মাঝর এখন ঠিক কিনা। তো দেখা গেল 1 মিনিট গেছে খালি মৌসুম ধরতে ধরতে মুসলমান যারা আছে তারা কয় ওর খেলে গাই যাও, আর ই মোল্লারে খেলে গে দাওয়াত দিছে, আর মোল্লা বাসিন না দেশ যে টাইমের গুরুত্ব বোঝে না, এরপরে দেখে আধ আবার দর্শে কান দুইটা যে হা করছে, আরো 1 মিনিট নাই বেটা শ্বাস লইতেছে পেট্রোল লইতেছে, তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়ে কয় আহা ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না, এই 2 মিনিট গেল তো বেটা খালি প্রস্তুতি হইতে হইতে, এখন দেখা যায় বেটা খালি টান দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি যারা কলম দিয়ে নম্বর দিত কলম থইয়া যে চাইছে আর কলম যারা সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালাইত ওনার আত আর যায় না, আর নড়ে না ওনার তেলাওয়াত চলছে, যখন শেষ করছে সকলে কয় মনে হয় 10-20 মিনিট গেছে, সাহে দেখে না কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে খবর না, উনি স্টেজ থেকে নেমে যাবে শত শত খ্রিস্টান যুবকরা দাঁড়ায় গেছে ও কালে আব্দুল বাসির কোথায় যান আর যায় না, আরো পড়েন আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে, একদল দুইজন লোক ওই কনফারেন্সে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, চিন্তা করে আল্লাহর তেলাওয়াত কিরম হলো। আল্লাহ তখন সংক্ষেপ করিলে এনে শেষ করণ দিত না, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে জীবন বর আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর, আমার কথাগুলো শুনেছো আব্দুল বাসিত আব্দুল সত্তার আব্দুল গফফারের জবানে, আমার কথাগুলো আমার জবান থেকে শুনোনি আমার কণ্ঠে শুনো নাই, আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো, আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন সুরে রহমান শুরু করবেন, কিন্তু আমরা পড়ি আর রহমান আল্লাহ একটা শব্দ বলাই বলবেন আনা আর রহমান
পরম করুণাময় শুনেছো, আনা আমি। দেখা যায় লড়াচড়া নাই, কিন্তু খালি বলে প্রভু গো তেলাওয়াত করুন, আরো শোনান আরো শোনান, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন, শত শত বছর চলে যাবে, হুরপুরিরা সিলিপ লেখবে, টুকা লেখবে, সিলিপুট লেখতে থাকবে, আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আর না হয় আমাদের স্বামী গুরুকে আর জিন্দগিতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে বলবেন, উঠো জান্নাতীরা, যাও আপন আপন বাড়িতে। এমনি জান্নাতের উঠে যখন নাকি বুড়াকে সোয়া জান্নাতের ভিতরে ঢুকবে, হোরপরিরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়া তাকায়, এমনি বলে কেন তাকাও, এইভাবে আমার দিকে তাকাও কেন, আমি না এই বাড়ির মালিক, আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি। হোরপরিরা ডাক দিয়ে বলবে, চিন্তা অসুবিধা হইতেছে, কেন অসুবিধা হয়, আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশ গ্রহণ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে, আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে, এই কারণে আগে যা সুন্দর ছিল এখন দেখা যায় আরো কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। ইসুরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বলবো কিছু আরো জোরে, এই সুরার দুইটা সানা নজর ধরে কোন কয়টা, একটা সানা নজর হইল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যখন বললেন যে এই অসভ্য জাতিকে পরিবর্তন করতে হলে আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন দিলাম, কি দিলাম আরো ধরে কম, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আমি আপনাকে পাঠাইলাম সেই সত্তা যিনি আপনাকে পাঠিয়েছেন, আরসালাহু বিল হুদা, হুদা মানে কোরআন, কোরআন দিয়ে পাঠাইলাম, কারণ এই জাতিকে পরিবর্তন করতে হলে পিতায়া পরিবর্তন করা সম্ভব নয়। অগ্নবীজি প্রশাসন বাইরে আপনি কিন্তু পারেন না, লাস্তা আলাইহিম মুসাইকির, আপনি কিন্তু দারোগা না, আপনি শাসক না, আপনি পিটাইবেন না, আপনি মুজাক্কির, আপনি নসিহত করনে ওয়ালা, আমার কোরআন দিয়া নসিহত করি, দিলটা যদি চেঞ্জ করে দিতে পারেন এই সুরই আল্লাহর ওলি হয়ে যাবে। দারগা না কইলো কেন, দারগা মানুষ বালা করতারে না, সূর্যের ডাকাত বানাইতারে, আর তো ধরে কেন, কেন রুগই ধরতারে না, চুরি করা, জিনা করা, ডাকাতি করা, দুর্নীতি করা, বোমাবাজি করা, তার সব রূপ ভিতরে, আর দারগায় ফিটাই বডি উফরে, আর তো জোরে কর না, তো এখানে ফিটলে কি হয়, এসলাহ না হইয়া ফিসলা হয়, এসলা না হইয়া ফিসলা, বুঝছেন নি, আগে কয়েল ধরালে মশা মানত, অন দেখবেন কয়েলে বসে ফাঁকলারে আর কয়ে দুয়া খাই অভ্যাস হয়ে গেছে, ফিসলে হয়ে গেছে, মানুষও মায়ের খাইতে আইতে ফিসল, তোর এখন ঠিক কেন, আটটির বছর এটা কোন তানা, শ্রীমুর তানা, আটটির বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কত দারগা আইসে আর গেছে, চ্যালেঞ্জ করলাম 10 জন লোকের তালিকা এনে দিন, যে 10টা লোককে দারোগা সবির আলী দারোগা সুর দেখাইতে পিঠিয়া মারিয়া দরবেশ বানাইয়া সারিয়ে দিয়েছে, এরা এখন আর চুরি করে না, ডাকাতি করে না,
এমন 10 জন লোকের তালিকা যদি এনে দিতে পারেন 1 কোটি টাকা পুরস্কার পারবেন না? একটা হওয়া আমার দেওয়ান লাগতো না, যেরকম ঠিক না? কিন্তু আমরা পারব, চ্যালেঞ্জ গ্রহণ করলাম এদেশের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এদেশে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, এদেশে হকালিফের বুজুর্গদের সহবতের মাধ্যমে লক্ষ লক্ষ চোর ডাকাতের চরিত্রের পরিবর্তন হয়ে দরবেশে রূপান্তরিত হয়েছে। ভাইয়ারা আমার, তারপরও যত অপবাদ মাদ্রাসা শিক্ষার উপরে অপবাদ, মাদ্রাসায় জঙ্গিবাদ তৈরি করে, যেমন কথাবার্তায় বোঝা যায় কলেজ ভার্সিটির থেকে ওনারা ফেরস্তা সাপ্লাই দেয় না, আর আমরা খালি ওগুলো জঙ্গিবাদ তৈরি করি না, বুঝে শুনে কথা বলা এটা মূর্খের আলামত, এরকম ঠিক কিনা? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এদেশের মাদ্রাসা শিক্ষা থেকে কোন সন্ত্রাসীর জন্ম হয় নাই, কোন চোর ডাকাতের জন্ম হয় নাই। থানায় সকল দাগি লোকের তালিকা আছে, লিস্টে আছে, কেটা গান দেখা হিরো আর কইতারে মাঝরে ফোন জানে না, পুলিশে জানে না, কেউ নাই। আপনারা কি মনে করেন? আর তো জোরে কর, কারণ এরা তো সবসময় কামুর কেটা কিতা করে দেখবার লেগে, কার জুতা সিরা আমনে না কইতার লো, আমনে জুতা যে সিরা এটা সামারে কইতারে মুছে কইতারে, কারণ হে কামুইল আপনি জুতা সিরা দেখুন একজন লোক বের করে দিতে পারবেন যে দাওরা হাদিস পাস করে চুরি ডাকাতি লিপ্ত হয়েছে? তাহলে মাদ্রাসা শিক্ষায় কুনানো জঙ্গিবাদ করলো, বরং করে করা দুঃসময় আমরা উঠে কথা বুঝছে, আর না হইলে এটা ষড়যন্ত্র, কথা হচ্ছেন না? আমার প্রাথমিক জমানায় এক কেন ওয়াজও যায় তো আরেক বক্তার, আমি রিস্কাতে যাই গিয়া 1 কিলোমিটার জায়গায় আটটা জমান লাগে, গ্রামে বিত্রি রিস্কা যায় না, উনি আর আমি প্রায় বয়সের কাছাকাছি, কথা বলছেন ওই তো 2-3 বছরের বড় হবে, উনিও দাওয়াতি আমিও দাওয়াতি, উনার হাতে একটা ব্যাগ আছে কিন্তু আমার হাতে কোনো ব্যাগ উঠ নাই, উনার অভ্যাস হইল যে ওনার সাথে যে ব্যাগটা থাকে এটা তার পাশের লুকরে দেলায় আর উনি খালি আগে মানে আমার দিত কেমনি, আমি তো ছাত্র হ না, আর এইরকম না যে উনি মুরব্বী আমি কম বয়সের বাচ্চা ব্যাগটা দিয়ে দিল, ওন দিত কেমনি? আমার কম মানে না আমার লঙ্গিটা কুইলে গেছে ব্যাগটাতে একটু ধরেন, তো একজনের লঙ্গি কুইলে গেছে আমি ধরতাম না, ওন যেই মাত্র ব্যাগও ধরছি ওন বেটা লঙ্গি কতক্ষণ লেগে গেছে, আরে ব্যাগ আর নেয় না, লঙ্গি বিন্দার বাহানা দিয়ে গাছটি আমার হাতে দিয়েছে ঠিক তেমনি হবে যদি দেখেন কোন দাড়িওয়ালা পত্র পত্রিকায়, যদি দেখেন কোন মাদ্রাসার ছাত্রকে দেখায়, তাহলে বুঝতে হবে মাদ্রাসার হুজুররা ছাত্ররা সরল প্রকৃতির বিষয় হয়, সরল নিয়ে মাদ্রাসা যায় এবং মাদ্রাসা পড়লে একটা সরলতার দুঃশ হয়, কারণ জান্নাতির গুণ হইল আলুল জান্নাতি বুলহুন, জান্নাতি যারা হবে তারা সরল প্রকৃতির হবে, সুতরাং আলেম ওলামা যারা হবে মাদ্রাসার ছাত্র যারা হবে যত বুদ্ধিমানই হোক সরলের একটা দোষ থাকবে, এই সরলের দোষের কারণে এরকম বোমার ওই ব্যাগটা ধরেছেন বাবা, আমি মুরব্বীও ধরছো এবারে তো সরল মানুষ দিন শাহজালাল রহমাতুল্লাহ মাজারের ইমাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল বড় হুজুর বড় দলের ওনার কাছে ভিডিওর মেশিন দিয়েছিল বেগের ভিতরে এই যে আমি যদি বিমান বন্দর ধরা পড়লো ওনার জায়গায় এটা কি এটা কি যদি ভিডিও মেশিন ভিডিও কিতা ভিডিও কিতা বা আমি কিতা ভিডিও কিতা, ওনার ওনার নিয়ম আছিল কইতো আর কি যে আমি কিতে সাথে ভিডিও কিতে সাথে আমার কিতে সাথে আর জন্য দিশে তো কিতে সাথে কোথাও যে আল্লাহ এক হুজুর গিয়েছে গা হুজুর লাখ সামান ব্যবহার করা যায় নি, উনি যেখান ইতে কোন সময় লাগায় গোসলের আগে না পড়ে হুজুর গোসলের আগে লাগা কত তো দই হলাই দিব ওইটার জায়গায় লাভ খেতে আলেম ওলামা
আল্লাহর সাথে কোনো সম্পর্কই নাই, যেরকম ঠিক কিনা? কিন্তু তারা জানে এদেশের থেকে আল্লাহর নাম আল্লাহ রাস্তা যদি উঠাইতে হয় আলিম আলাম উঠাইতে হবে, মাদ্রাসা শিক্ষা উঠাইতে হবে। আল্লাহর কসম, একজন আলিম থাকতে এদেশের একজন মুসলমান থাকতে আল্লাহর আস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করবে না। এই কারণে অগল দুষ্কেলি মূল্যরা উঠে, আর তৈল দুর্বল তো, এত দুর্বল আর কেউ নাই। আমরা আলিম আলামের মতো দুর্বল তো আর নাই, মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার হুজুর যাওয়ার লাগে সবের কাছে, আর মসজিদের ইমাম সাহেব ওনার সভাপতি আওয়ামী লীগ সেক্রেটারি বিএনপি ক্যাশিয়ার হলো জাতীয় পার্টি, উনি হলো খতম ইউনুস বরুণ্য পার্টি, খতম ইউনুস বরুণ্য ছাড়া আর কি থাকবো না। আওয়ামী লীগকে খুশি করতে পারবো না, বিএনপির আওয়ামী লীগের দেলে গেলে বিএনপি সকল ডায়, বিএনপির দিকে গেলে আওয়ামী লীগের সকল ডায়, করতো গীতা। এখন আসুন আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনারা দারগা বানায় পাঠাইছি না, বাইরে মানুষ ভালো হয় না, বরং মানুষ আরো শক্ত হয়, আরো শক্ত হয়, এখানে বাড়ি যাবেন, এরপরে অভ্যস্ত হয়ে থাকা কেন বাড়িলে কাম হয় না। রোগ এখানে নয়, রোগ ভিতরে। একটু ধরে কোন আল্লাহ নিজে বলে বলবো না, অসুবিধা হইতেছে? وننزل من القرآن ما هو شفاء আরেকটু ব্যাখ্যা দিয়ে আরেক আয়াতে বলে শিফ ভিতরে যত রোগ আছে সকল রোগের ঔষধ আরোগ্য মেডিসিন আমি আল্লাহ কোরআন দিয়েছি, কোরআন ছাড়া ভালো হবে না। ধরে কোন ঠিক কিনে? দুই সুরে ধরছে দুই দলে, দুই সুরে ধরছে এক দলে ধরছে পুলিশে, আরেক দল হইল তবলিগওয়ালারা ধরছে আরেক সুরে। পুলিশে ধরে লেগে গেছে গা থানার নিয়ে লটকাই বাড়ি, আর চুরি করবে কজি বোন না, তো অতীতে করছিলে যে এই জন্য তিন চিল্লা চার মাস জেল, কয় মাস? তিন চিল্লা চার মাস। আর একটা তবলিগ করা কেমন জানে বুঝাই বাজে সিলেট লেগে গেছে, হ্যাঁ তিন চিল্লা চার মাস সময় লাগা গাইতেছে হিরো বাইতেছে, কিন্তু যে জেল খাইটা বাড়িতেছে এটা হন দেখা যায় রাস্তার দাঁড়াইয়া ডাইরেক্ট আরম্ভ করছে। কেউ ভাই এই ডাইরেক্ট আরম্ভ করলেন কজোর, আগে তো লুকাইয়া করতাম কেউ জানতো না, পুলিশে দৈরা ফিট্টা মাইরা সারা দেশে জানাই দিছে আমি যে কাল্লাছোড়া, তা আর লুকাইয়া লাভ কী, এখন ডাইরেক্ট আরম্ভ করছে। আর যারা তবলিগে গেছিল তিন মাস চার মাস পরে তখন আইসে, এখন দেখা যায় এই লোকটা মসজিদের দিকে আসতেছে, দাঁড়িয়ে রেখে আইসে টুফি লেগে আইসে তো মসজিদে যায়। তো জিজ্ঞাসা করা হইল মসজিদে যে আপনি আসতেছেন ভাই, আপনারা তো মসজিদে দেখছি না কী ব্যাপার, কেমনে আপনি কিতা হইল? এমনি হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ কিতা না কইলে আমি বুঝুন না, হ্যাঁ হ্যাঁ কইলে কাজ হ্যাঁ কই তো চায় না, কত আমি তবলিগে গেছিলাম গা তিন চিল্লা দিয়া এখন চুরি ছেড়ে দিছি। এখন লক্ষ্য করে দেখেন যে অবস্থা রইল এরকম যে আল্লাহর কোরআন একটি অবস্থার পরিবর্তন করে, একটি জাতির চরিত্রের পরিবর্তন করে। দিল পরিবর্তন হইলে তার চরিত্রের পরিবর্তন হবে, আর দিলের পরিবর্তন যদি না হয় আল্লাহর কসম পিটাইয়া মারিয়া মানুষ বালা করা যায় না। এই জন্য আল্লাহ বলেন আপনি কোরআন পড়েন, অন্য রাসূল কোরআন পড়া শুরু করছে আর কোরআনের আয়াতগুলো ছন্দ মিলাইল, জোরে কোন ঠিক কেন ছন্দ মিলাইল না? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, শেষ হতে মিল আছে নি? আর তো ধরে কর না,
আর একটু সামনে দাঁড়ালে বুঝতেন না। والشمس وضحاها والقمر إذا تلاها আলে হা হা শেষ দিয়ে দূরে কোন ঠিক কেন খালি খারা দেব আল কারিআ মাল কাদিআ ওমা আদরাকা মাল কারিআ খালি আ কাফের রাখো হে মুহাম্মদ তো কবি হয়ে গেছে উনি তো জীবনে কবিতা বানাইছেও না লেখছেও না তো নিশ্চয় কোনো পণ্ডিত এগুলা বানাইয়া দেয় কোনো সাহিত্যিকে আর এগুলা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কণ্ঠ দেয় যেমন আমাদের দেশে কণ্ঠশিল্পী একজন আর লেহনা আরেকজন তো এটা মনে হয় কোনো সাহিত্যিকে লিখে দেয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠ দেয় আপনারা কি দেখেন কণ্ঠ দেয় কণ্ঠ দেয় ঠিক ওই কিন্তু কোন সাহিত্যিক নয় এগুলো দিয়েছেন আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনিয়ার কারো কাছে পড়েন নাই পড়েন নাই লেখেন নাই লা তাখুতুহু বিয়ামিনিকা নবীজির ডান হাতে আগত দাগ দেয় নাই আর কারো কাছে পড়েন নাই কেন নবীরা না পড়ন্ত হলো নবীর গুণ আর আমরা না পড়া হলো আমাদের দোষ নবীরা না পড়াটাই হলো নবীর গুণ আর তো ধরে কন নবীদেরকে পড়াইছেন কে আরো ধরে জিব্রাইল আলাইহিস সালাম যখন পড়ায় রসুল তখন মানে কণ্ঠস্থ করার লেগিয়া এবং জিব্রাইলের মতো করবার লেগিয়া যেই মাত্র রসুল সাথে সাথে দোয়ারে পড়ে আল্লাহ আয়াত নাজিল করছেন জিব্রাইলের কাছে পড়বেন না আপনার উস্তাদ না জিব্রাইল পড়বেন না লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি নবীজি আপনার জবান মোবারক লড়াবেন না 30 পারা কোরআন আপনার সিনাতে জমা করে দেওয়া এবং কোন পদ্ধতিতে পড়তে হবে সেই পঠন পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছি আমি আপনাকে পড়াবো তো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কুরআন শরীফ যখন পড়েন ছন্দ মিলে কাফেররা যখন বলতে লাগলো মনে হয় কোন কোন পণ্ডিত কোন সাহিত্যিক এগুলো আবৃত্তি করে দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠ দেয় আল্লাহ তার জবাব দেওয়ার জন্য সূরা রহমান নাজিল করে বলেন না কোন সাহিত্যিক নয় কোন পণ্ডিত নয় আমার বন্ধুকে আমি স্বয়ং আল্লাহ কোরআন শিখাইছি তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে الرحمن علم القرآن خلق الإنسان الله বলেন আল্লামাল কোরআন আগে আনলেন কেন তফসিরকারকরা বলেন এর অনেকগুলো কারণ এর মধ্যে একটা কারণ হইল ওই কাদেররা যারা বলছিল যে এগুলো সাহিত্যিকের কথা হবে তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ জানায় দিয়েছেন আল্লামাল কোরআন কোরআন কোনো সাহিত্যিকের কথা নয় এরা শিখিয়েছেন আল্লাহ ফাইল মাহুল দূর রইলুকাইল কথা বলছেন আল্লামাল কোরআন কাকে শিখাইছেন কে শিখাইছেন যিনি শিখাইছেন উনিও লুকাইল যারে শিখাইছেন ওনার নাম ঠিকানো নাই আল্লাহ রাব্বুল আলামিন দুনুটা লুকাইয়া যিনি শিখাইছেন তার নাম হলো আল্লাহ যাকে শিখাইছেন তিনি হলেন বিশ্ব নবী এই হলো একটা শানে নজুল এই জন্য এখান থেকে রইল আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আপনাদের সামনে তুলে ধরা হবে যে 2 নম্বর শানে নজুলটা কেন এই সূরাটা নাজিল করা হলো এবং
আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, অগণবীজি এই জাতিকে যদি আপনি পরিবর্তন করতে চান, এই অসভ্য জাতি যারা বাবা হইয়া নিজের মেয়েকে জিন্দা কবর দেয়, যারা নাকি যুবকরা নারীর ইজ্জত নষ্ট করে গুড়াল লেজের সঙ্গে বেঁধে নারীকে হত্যা করে, যারা পশুর মতো খাসলত, এক পশু যেইভাবে আরেকটা পশুর একটা দেখার একটা দেখারে দেখলে দেখবেন শিং দিয়ে মাটি উড়ায়, পাও দিয়ে গাথা করে, এই শিং দিয়ে মাটি উড়াই বুঝাইছে যে তোমাকে এইভাবে ফাড়াইয়া মারো, আর গাথা করে দেখাইছে এইটা তোমার কবর, আর হ শব্দের অর্থে বেটে লাগাও। আরব দেশের মানুষ অবস্থা ছিল যে একজন আর জন্য মাইরা কথা বুঝেন এইভাবে কবর দেওয়া, এমনকি বাবা তার ছেলেকে কয়ে যেত যে আমার এন্তেকালের পরে অমুকের সাথে আমার ঝগড়া ছিল, তাকে হত্যা করে তার মাথার টুল দিয়ে তোমরা মদ পান করবে, এইভাবে ওসিয়ত করে যেত, কত জঘন্য। এই জাতিকে পরিচয় করে মানে পরিবর্তন করতে হলে আপনার একটা কাজ করতে হবে, এটা হলো আমি আল্লাহর পরিচয় তুলে ধরতে হবে, আমি আল্লাহকে র্যাব দিয়ে ভরা যাবে না, কেন র্যাব আর বন্দার মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপ থাকে না, আর তো ধরে কন 24 ঘন্টা গ্যাপ সাথে থাকবে, আর ধরে কন আপনার আর্মি আর মানুষের মাঝখানে গ্যাপ, বিডিআর আর মানুষের মাঝখানে গ্যাপ, পুলিশের মাঝখানে গ্যাপ, সিকিউরিটি ক্যামেরা মানুষের মাঝখানে গ্যাপ, ফাঁক আছে, সুতরাং ফাঁকটার মধ্যে দুর্নীতি করবে। অগণবীজি মানুষকে বুঝাইয়া দেন আমি আল্লাহ আর আমার বান্দাবান্দির মাঝখানে কোনো গ্যাপ নাই, বন্দা আছে যেখানে আল্লাহ আছেন, আরো যারা কন যদিও আমরা অন্যের বেলায় স্লোগান দিই অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, আর আল্লাহ বলেন তোমরা যেখানে আমি আল্লাহ, বোর ধরে হইলে আমি হয়ে গেলে, সুতরাং দুষ্ট হইবার মতো খারাপ হওয়ার মতো কোনো জায়গা নাই, আর তো যারা কন না। দুই নম্বর হলো দুনিয়ার প্রশাসনে আমরা লক্ষ্য করে দেখেন যে দুনিয়ার প্রশাসনে আমার ভিতরে কি আছে এটাও কইতারে না, আমার ভিতরে কি আছে এটা দুনিয়ার প্রশাসন কেউ বলতে পারবে না, আমরা আমেরিকান বলেন ব্রিটেন বলেন ইমিগ্রেশনের মধ্যে এইভাবে সব মিশিনের সামনে নিয়ে খালা করিয়া ফেরির ভিতরে যদি স্বর্ণ থাকে সেটাও ভেদ করে দেয়, কিন্তু কোন লোক যদি ভিতরে ভিতরে কল্পনা করতে থাকে যে আমি বারাক ওবারা মারিলাম আমি বসে মারিলাম, এটা কিন্তু মেশিনে উঠে না, কিন্তু আল্লাহ বলেন আমি এমন এক সত্তা তোমার অন্তরে কি বলতেছো সেটাও আমি আল্লাহ জানি, ভবিষ্যতে তোমার অন্তরে কি আসবে না আসবে সেই খবরও আমি আল্লাহর আছে, ঠিক না। এই কারণে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন হবে, শুধু জানাজা হরানি শুধু কবর জিয়ারত শুধু মরার পরে হাগরি শুধু মরার পরে সুপারিশ করে ব্যস্ত এতটুকুই না, আমরা মনে করি যে মাদ্রাসা শিক্ষা হইল ইটা কবর জিয়ারত আর জানাজা হরানি আর মরে সরলে দুধ হাগরি একটা ভাই হ্যাঁ তাস টাস ভাই এই আর কি একটা আশা, আর নাহলে দুনিয়ার কোনো কামেন না। এই কারণে আমাদের দেশের সমাজে অনেক লোকেই দেখা যায় মাদ্রাসায় ওই ছেলেটা দিত স্যার যেটা আগ বাঙ্গা হাও বাঙ্গা খানা ল্যাংরা লুলা ইমন বেমারি পেশাব করতে গেলে ফাহানা করে দিয়ে ভরে ইমন সারা আনলে ইমন দুষ্ট গাছ উঠতে পেশাব করে দেয় ইমন সারা মাথা দিতে চায় না, আরে আল্লাহর রাস্তা দিতাম মালালে দাদা অন্ধকার নাই, জিগাইলাম কি ভাই কোরবানি দিবেন নি বছর যে কয় হুজুর এবার গরের কোরবানি দেবো, গরের কোরবানি দিবেন বলে হ্যাঁ মানে গরের মানে ওই যেটার দাঁত সমান হয়ে গেছে এখন আর ঘাস খাইতে পারে না হিরা, তাহলে বোঝা যায় আল্লাহর হস্তে দিতে গেলে একবারে যেটা খারাপ এটা এটাকে দিতে ভালোটাকে দিতে চায় না, তাহলে এখন চিন্তা করে দেখেন আসলে মূলে বিষয়টা এরকম নয়, মাদ্রাসার শিক্ষা যে শুধু জানাজা শুধু কবর জিয়ারত শুধু মরার পরে হাগরি শুধু মরার পরে দর্শন সুপারিশ করে ব্যস্ত নেবে শুধু ইগানি শেষ নয়, মাদ্রাসার শিক্ষাটা হইল যে আমরা যদি আদর্শ সমাজ চাই আমরা যদি ভ্রাতৃত্বমূলক সমাজ চাই আমরা যদি সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত সমাজ চাই তাহলে অবশ্যই মাদ্রাসার শিক্ষা ছাড়া এই সমাজকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়, এটাই আজকে চূড়ান্ত কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দাও, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা